দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর হামিদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিভিন্ন বয়সী বাবুদের খাবারের তালিকা ছ মাস থেকে শুরু করে সেটি আমি যতদূর আমরা আপনাদের দিতে পারি বা আপনাদের যতদিন আগ্রহ থাকে আমি দিয়ে যাব তো সেই আলোকে আজকে আমি বা সেই প্রতিশ্রুতির আলোকে আজকে আমি মাসের বাবুর একটি খাবারের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো আমি দর্শক বলবো যে আপনার নিজের হয়তো ছয় মাসে কোনো বাবু নেই কিন্তু আপনার বন্ধুর আছে আপনার আত্মীয় স্বজনরা আছে তো এই তালিকাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি বুঝতেই পারছেন কারণ একটা বাবুর প্রথম ছ মাস তো দুধ বা ফরমুলা খাচ্ছেন হঠাৎ করে কিন্তু একটা শক্ত খাবারে যখন যাবে তখন একটা বিশেষভাবে এটা সায়েন্টিফিক ওয়েতে যদি বাবুটাকে না খাওয়ান তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার উপদ্রব হতে পারে তো আমি মূল আলোচনায় চলে আসছি আমি আপনাদের জন্য যে তালিকাটি বানিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাবুদের প্রথম ছ মাসে আমরা খাবারটা খাওয়াবো এখানে আমাদের একটা যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ম্যাক্সিমাম মা বাবাই মনে করেন যে যেহেতু ছ মাস বা একশো আশি দিন পর্যন্ত বুকের দুধ খাইয়েছি বা ফর্মুলা খাইয়েছি এখন আমি শক্ত খাবার একদম দেওয়া শুরু করব আমার বাবুর ওজন দ্রুত বাড়াতে হবে এই কনসেপ্টটাই কিন্তু ভুল আপনারা আমাদের তালিকাটা দেখতে পাচ্ছেন যে আপনার বাবুর খাবার কিন্তু এখনও মূলত দুধই তাহলে ছ মাস যে পুরো সময়টা যে তিরিশটা দিন এটাকে আমি চারটা সপ্তাহে ভাগ করেছি এবং এখানে আমি দশটি খাবারের ঢুকিয়েছি এই দশটি খাবার আপনি এই পুরো এক মাস জুড়ে বিভিন্নভাবে দেবেন এবং একবেলা আপনি খাওয়াবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি মূলত বিভিন্ন দুধ থেকে রেখেছি কারণ আপনার বাবু যেভাবে বুকের দুধ খায় টাইমে আপনি সেভাবে খাওয়াবেন আমি এই প্রসঙ্গে বলতে চাই যে যেই খাবারগুলো আমি যে দশটি খাবার নতুন খাবারের কথা বলেছি এই দশটি খাবার কিন্তু আপনি সকালবেলা দেবেন কেননা যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি সময় পাবেন ডাক্তার বা অন্য কারো কাছে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য এবং যেই খাবারটা আপনি দেবেন পরপর তিন দিন দেবেন পরপর তিন দিনে যদি কোনো বাবুর বিপত্তি না হয় তাহলে বুঝতে হবে এই প্রবলেম তার হবে না এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই যে এখন কিন্তু আপনার বাবুকে আপনি পানি দিতে হবে আপনি পানি খাওয়াবেন একটি ছয় মাসের বাবুকে আপনি একশো এম পর্যন্ত পানি দিতে পারবেন তো একশো এম মানে বিশ চামচ পানি তো সারা দিনে আপনি বিশ চামচটা আস্তে আস্তে করে দিতে পারেন আমি বলবো সকালে তিরিশ এম দুপুরে তিরিশ এম রাতে তিরিশ বা চল্লিশ এম এল আপনি দিলেন তাহলে পুরোটা সময় সে একটা বিশ চামচ পানি সে পেয়ে গেল আর খাবারটা যেটা বলছি দশটি খাবার সেই খাবারগুলো আমরা বলবো মূলত আমরা একটা জিনিস ক্লিয়ার করি যে সে কিন্তু বাবু কিন্তু প্রথম ছ মাস শুধুমাত্র দুধ খেয়েছে কারণ সেটা মিষ্টি খাবারের ভিতরে ছিল তা আমাদের প্রথমে সেটাই করতে হবে তার মিষ্টি খাবারের যে অভ্যাসটা সেটা আমরা ধরে রাখবো আমরা সেরেল্যাক সেটা আপনি ঘরে তৈরি করতে পারেন বাজারও যেটি আছে ছ মাসের আপনি দেখে কিনবেন ছ মাসের জন্য কয়েক ধরনের সেরিল্যাক সেরেল্যাক বা সিরিয়াল আছে সেটা আপনি দেখে যেটা শুধু চাল আর দুধের যে সিরিয়াল কোনো মিক্সড নয় চাল আর দুধের সিরিয়াল দেবেন আমি এই তালিকায় যে দশটি খাবার দেখেছি তার মধ্যে একটা হচ্ছে সেরেল্যাক বা সিরিয়াল কলা কলার পিউরি আপেল বা আপেলের পিউরি তারপর হচ্ছে মিষ্টি আলু সেটা সেদ্ধ করে আপনি দেবেন আপনি মিষ্টি কুমড়া সেদ্ধ করে সেটা আপনি দেবেন মুসুরের ডাল একটু ভাত মুগের ডাল এটা আপনি দেবেন এবং ফলের ভিতরে আছে নাশপাতি সেদ্ধ এবং পরবর্তীতে গাজরের সেদ্ধ আপনি যোগ করবেন তাহলে এই দশটি খাবার কিন্তু আপনার বাবুর পুরা ছয় মাসে পুরো তিরিশটা দিন আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারটিকে আপনি দেবেন এই তালিকায় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমি মোটামুটি যে খাবারের স্লটটি আমি কয়েক আমি ভাগ করেছি মোটটি মোট ছয় থেকে সাতটি ভাগে সকাল ছটা নটা সাড়ে নয়টা সাড়ে বারোটা চারটা সাতটা এবং রাত সাড়ে নয়টা থেকে দশটা তাহলে আমি বলবো পুরোটার সময় আপনি দুধি খাওয়াবেন শুধু সকাল নটার সময় আপনি বিভিন্ন রকম নতুন খাবার আপনি দেবেন এবং যেটি দেবেন পরপর তিন দিন দেবেন তাহলে স্ক্রিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রথম সপ্তাহে যে খাবারের তালিকাটা আপনি দেখতে পাচ্ছেন আপনি ঠিক সকাল নয়টার সময় প্রথম পরপর তিন দিন দেবেন আপনি বা সিরিয়াল এবং যদি আপনি দেখেন কোনো প্রবলেম হচ্ছে না এরপরে পরবর্তী খাবার যে কলার পিউরি আপনি কলার পিউরি করে পরপর তিন দিন দেবেন এবং এরপরে তিন দিন আপেলের সিদ্ধ দেবেন তাহলে প্রথম নয় দিনে আপনি তিন দিন সেরলেক তারপরে তিন দিন কলার পিউরি তারপরে তিন দিন আপেল আপেল সিদ্ধ করে বা আপেলের পিউরি করে আপনি দেবেন পরবর্তী সপ্তাহে মানে দশমতম দিন থেকে আপনি যেটি শুরু করবেন দুধ তো আপনার চলবে সেই সাথে তখন আপনি নতুন আবার আরও দুটি খাবার আপনি দেবেন আহ হচ্ছে মিষ্টি আলু এবং কুমড়ো কুমড়ো মিষ্টি কুমড়ো সেদ্ধ করে আপনি দেবেন একদম চটকে মিষ্টি কুমড়ো সেদ্ধ করে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি দেবেন তাহলে আরো দুটো খাবার দ্বিতীয় সপ্তাহে আপনি ঢোকালেন তৃতীয় সপ্তাহে যে আমরা একটু ডাল দেব আপনি মুসুরের ডাল দেবেন পরপর তিন দিন সকালবেলা দেবেন যেটা বলছে ব্রেকফাস্ট টাইমে তারপর মাঝখানে আপনি ভাত দেবেন আবার পরপর তিন দিন একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম চটকে দেবেন এবং তারপরে তিন দিন আপনি মুগের ডাল দেবেন পরপর তিন দিন দেবেন শেষ সপ্তাহে যে আমরা কিছু ফল আরও ঢোকাবো তারপরে নাশপাতি আপনি দেবেন নাশপাতি সেদ্ধ করে আপনি একদম পিউরি করে সেদ্ধ করে আপনি দেবেন এরপরে পরপর তিন দিন দেবেন এবং আঠাশ উনত্রিশ তিরিশতম দিন আপনি গাজর সেদ্ধ করে গাজর একদম পিউরি করে আপনি দেবেন আমি আবারও বলছি এই পুরো মাছটা কিন্তু আপনি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবেন একদম দানাদার হলে কিন্তু তার গলায় বেঁধে গেলে খাবে না এবং যেই খাবারটি আপনি দেবেন পরপর তিন দিন দেবেন সমস্যা হলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো দর্শক আমি এই পুরো ছ মাসে পুরো সপ্তাহ সপ্তাহ জুড়ে যে ভাগ করে দশটা খাবার আমি ঢুকাতে বলেছি আপনাদের আপনারা ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন তবে আমি বলবো যে বেশি এদিক ওদিক না করে আপনি একটা সঠিক তালিকায় থাকুন আমি এই তালিকাগুলো আমি বিভিন্ন বাবুদের উপর আমি দেখেছি যে তারা খুব ভালোভাবে এটাকে নিয়েছে তাদের কোনো বধজম বা অন্য ধরনের পাতলা পায়খানা গায়ে কোনো র্যাশ বা অ্যালার্জি হয়নি আর আমি বলবো যে বাবুকে চাপাচাপি করবেন না জোর করে খাওয়াতে যাবেন না এই প্রসঙ্গে আমি বলতে চাই যে ছয় মাসে খাবার শুরুর আগে আপনার কি কি প্রস্তুতি থাকবে সেটি নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটি দেখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজকে ফলো করুন আর আপনার ও যদি প্রয়োজন এই তালিকা আপনার বাবুর সরাসরি প্রয়োজন না হয় আপনার বন্ধুবান্ধব যদি প্রয়োজন হয় বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট করুন সঠিক একটি খাদ্য তালিকা যদি বাবু ফলো করে তাহলে সে ভালো থাকবে এবং প্রথম এক মাস আপনার বাবুর যদি আপনি ওর খাদ্যাভ্যাস ধরাতে না পারেন তাহলে কিন্তু আপনার বাবুর আগামী তিন বছর আপনি কিন্তু খুবই যন্ত্রণায় থাকবেন কেন বাবু খাবার নিয়ে যন্ত্রণা আপনাকে দেবে সুতরাং আমি বলবো আপনার বাবুকে সঠিক উপায়ে খাওয়ান আজ এ পর্যন্তই আপনারা কি করছেন আপনার বাবুকে আপনি ছয় মাসে কিভাবে খাইয়েছেন সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন সবার অভিজ্ঞতা শেয়ার করলে আমরা অনেক কিছু জানতে পারবো আমাকে থেকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন আজ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ